আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা উপকৃত হয়ে হবেন। দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর অধীনে নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে পদের তিনটি মাত্র পদ, প্রথম নম্বর যে পদ উপ মহাব্যবস্থাপক কমার্শিয়াল গ্রেড চার, বেতন 1,05,000 টাকা, একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, দেখেন অনেকগুলো যোগ্যতার কথা বলা হয়েছে। সরকার এবং বিশ্ববিদ্যালয় মন্দির কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হইতে কমার্স ফিনান্স অ্যাকাউন্টিং ও মার্কেটিং এ 4 বছরের স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের সমমান ডিগ্রি সহ 1 বছরের স্নাতকোত্তর ডিগ্রি এবং এবং সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থাপক অর্থ হিসাব নিরীক্ষা সমমান পদে ন্যূনতম 4 বছরের কর্ম অভিজ্ঞতা এবং সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব নিরীক্ষা সমমান এর তন্মধ্যে পদে ন্যূনতম মোট 11 বছরের কর্ম অভিজ্ঞতা। তন্মধ্যে বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন বিতরণ ইউটিলিটি ইত্যাদি এবং প্রার্থীর টি কিউ এম কোম্পানি ট্যাক্স ব্যাট রুলস স্ট্যাটিস্টিক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নমেন্টসে দক্ষ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 50 বছর পর্যন্ত। এবং দুই নম্বরের পদ কি বলা হয়েছে, ব্যবস্থাপক নিরাপত্তা গেট পাস 91,000 টাকা বেতন এবং একজন লোক টিবে এবং এই শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে আছে এখানে কি আছে, সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই প্রার্থীকে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অন্তর্ভুক্ত পর্যায়ে কর্মকর্তা হতে হবে এবং সশস্ত্র বাহিনী গোয়েন্দা শাখা নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করবে এবং চাকরি পথে অবসর গ্রহণের প্রমাণ পেনশন বুক এর সংশ্লিষ্ট পৃষ্ঠার পটভূমি গ্রহণযোগ্য ডকুমেন্ট দাখিল করতে হবে এবং বয়স অনুযায়ী 45 বছর। এবং 3 নম্বরের যে পদ উপব্যবস্থাপক কমার্শিয়াল 6 গ্রেড, একজন লোক টিবে এবং আপনাকে অবশ্যই কমার্স ফিনান্স মার্কেটিং এবং অ্যাকাউন্টিংয়ে বিবেয়ে থাকতে হবে বাস করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা সহকারী ব্যবস্থাপনা সহ বা সমমান মধ্যে পদে 4 বছর কর্ম কমিশন অভিজ্ঞতা থাকতে হবে, বয়স অনুযায়ী 35 বছর পর্যন্ত। এবং অন্যান্য বাতা ও সুযোগ সুবিধা কথা কি বলা হয়েছে, দেখেন সিপি জি সিবিএল এর পে স্কেল 2016 এবং সিপিজি সিবিএল কর্মচারী চাকরি বিধিমালা 2017 অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর 2টি উৎসব ভাতা অবসর ভাতা যৌথ ভবিষ্যৎ তহবিল গ্রুপ ইন্স্যুরেন্স অর্জিত ছুটি নগদায়ন গ্রাচুইটি চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন এবং কর্মকর্তা নিজ কর্তৃক আয়কর প্রদান করতে হবে এবং চাকরির ধরন 1 বছর শিক্ষানবিশ এবং শিক্ষানবিষ্কাল সহ 3 বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং প্রবৃত্তিতে সন্তোষজনক কর্ম মূল্যায়নে আপনাকে ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক সিপিজি সিবিএল এর অনুমোদন ক্রমে চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত নবায়নযোগ্য। এবং সাধারণ কি কি শর্তাবলী আছে দেখেন, এই যে শর্তাবলী আছে আপনার এই শর্তাবলী সবগুলো ভিডিওটা পজ করে সবগুলো শর্তাবলী দেখবেন, দেখে ওই সুবিধা কিন্তু আবেদনটা করবেন। এবং আবেদন করতে গেলে আপনাকে এই যে ওয়েবসাইট আছে ecpgcbl.gov.bd এই ওয়েবসাইটে থেকে আবেদন ফর্ম সংগ্রহ এবং আবেদন ফর্ম ও আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় হ্যাঁ আপনাকে এই 2/10/2024 হতে 22/10/2024 তারিখের মধ্যে ওয়েবসাইটে বর্ণিত পাওয়া যাবে এবং আগ্রহী প্রার্থীগণকে এই আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী অনুযায়ী নিম্নোক্ত কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতে হবে, এই যে কাগজপত্রগুলি আপনাকে সংযুক্ত করতে হবে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এবং আবেদনপত্র পাঠানোর যে সময়টা আবেদনপত্র অবশ্যই 22/10/2024 তারিখের মধ্যে আপনারা কিন্তু পাঠাবেন হ্যাঁ অফিস চলাকালীন সময়ে। এবং এই নিয়োগটা সম্পর্কে প্রথমে আপনারা ভালোভাবে খোঁজখবর নেবেন, সপ্তমীতে যাচাই করবেন, যাচাই করে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপনি চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল অফিসটা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।